ঢোকানো হয়েছে বিজ্ঞানীদের গবেষণা। এখন কিছু আপনাদের সামনে কিছু তথ্য উপস্থাপন করার চেষ্টা করব। এখানে আমরা সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন উপজেলাতে ছোট পরিসরে হলো কাজ করি, তো সেক্ষেত্রে এখানে 2021-22 বড় মৌসুম, যে বড় মৌসুম আমাদের চলে গেছে অলরেডি, এই বড় মৌসুমে আমাদের বিভাগ ভিত্তিক কিছু হচ্ছে জিন ধানের ব্যবসায়ীদেরকে আমরা খুব ছোট্ট পরিমাণ অল্প পরিমাণ সহযোগিতার মাধ্যমে প্রায় 20,000 মেট্রিক টন জিন ধান কিন্তু আলাদা করে বাজার উত্তরণ করার চেষ্টা করেছি গত সিজনে। আমরা কিছু অ্যাগ্রিগেশন দিয়ে ক্যাম্পেইন করেছি, অ্যাগ্রিগেটরদেরকে কিছু মোটিভেশনাল সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি, এরপর আমরা ডিমান্ড ক্রিয়েশন ক্যাম্পেইন করেছি, এই টাইপের কাজ করে আমরা কিন্তু এই জিন ধান অ্যাপ্লিকেশন করার কাজ চেষ্টা করেছি। এখন হচ্ছে 2022-23 বড় মৌসুম, এটা হচ্ছে স্থানীয় বীজ কোম্পানির কাছে কিছু তথ্য নিয়েছিলাম আমরা। রাজশাহী এবং রংপুরের 8টি জেলার প্রায় 31টি সিড কোম্পানি স্থানীয়, একদম স্থানীয় যারা আছে নিজেদের উপজেলায় অথবা নিজেদের ইউনিয়নে নিজেদের জেলার ভিতরে কিন্তু সীমাবদ্ধ, এখানে বড় বড় কোম্পানি কিন্তু আছে। শুধুমাত্র স্থানীয় কিছু কোম্পানির কাছ থেকে আমরা তথ্য নিয়েছি, সেখানে দেখেছি আমাদের 1,030 মেট্রিক টন যেই ধরনের বীজ তাদের কাছে বাজার করার জন্য প্রস্তুত আছে, সেটা মাত্র 140 কোম্পানির কাছ থেকে। বাংলাদেশ কিন্তু এখনো কিন্তু 2,280 লোকাল সিগন্যাল বা ইন্টারমিডিয়েট যারা কিন্তু সিগার বিজনেস করে, এখানে সবার উপরে রাজমুদিনার এবং আস্তে ধীরে কিন্তু আমাদের আছে বহুমাদের কিছু আছে আমাদের লোকাল সিগন্যাল, সেটাও সেখানে আমরা দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের স্থানীয় বীজ কোম্পানির কিছু প্যাকেটের ছবি গত মৌসুমে। এখানে জিন ধানের বীজ সম্প্রসারণের চিত্র, বীজ ব্যবসায়ী চিত্র 2022-23 বড় মৌসুমের জন্য। আমরা যারা যে সমস্ত ব্যবসায়ীরা রংপুর এবং রাজশাহীতে যে বীজের ডিলার বা রিটেলার আছে তাদের কাছ থেকে প্রায় 280 জনের কাছ থেকে আমরা তথ্য নিয়েছি। তাদের কাছে তথ্য নিয়ে দেখলাম যে প্রায় তাদের কাছে 1 কেজি চালে 24.2 মিলিগ্রাম থাকে, তাহলে 1/2 কেজি চালে কতটুকু থাকবে? 12.1 মিলিগ্রাম জিন থাকে। আর আমরা যারা এখানে অবস্থান করছি বা আছি তারা তিন বেলা যদি ভাত খায় অথবা দুই বেলা ভাত খায় যারা, তাহলে আমাদের কতটুকু আমাদের চালে ভাত খেতে পারি একজন? ৫০০ গ্রাম চালের ভাত যদি আমি খাই, আমি প্রথমে বললাম যে 1 কেজি চালে কতটুকু জিঙ্ক থাকে? 24.2 মিলিগ্রাম, কাটার মুখ কখনো ছোটা হয়ে বের হয়ে পরে ছোটা হয় না, কাটার মুখ কিভাবে বের হয়? ছোটা হয়ে বের হয়। এগুলো আমাদের সমুদ্র পদ্ধতিতে কথা না, যাদের কাটার মুখ যেদের চোখ না সে চোখ হয়ে বের হয়, কোনদিন ভোটা হয়ে বের হয়ে পরে ছোটা হয় না। মানুষের বডি পার্ট থেকে শুরু করে কোথায় কোনটা কাজে লাগে সেগুলো বিস্তারিত করছে। এখন সমস্যা হচ্ছে যে আমাদের এই জিনিসটা মার্কেটিং আমি ছোটখাটো দুটিকে গল্প করছি, ছোটখাটো দু একটা গল্প হচ্ছে উপাদান, কিন্তু এটা আমাদের লাগবে, তাই না? এটা আমাদের লাগবে। যেরকম কি আমরা তরকারি রান্না করি, তরকারি রান্না করতে গেলে সব মশলাই দিই, কিন্তু একটু শুধু লবণ না দিই তাহলে কিন্তু তেল টেল যাই দিই খাওয়া যাবে, খাওয়া যাবে। একইভাবে আমরা যাই খাই সামান্য পরিমাণেও যদি জিন তার মধ্যে না থাকে তাহলে কিন্তু আমরা যে পুষ্টির যে চাহিদা বা পুষ্টির যে এখানে কিন্তু আমরা পাবো না। এবং এটা আমরা প্রথমে আসলে শুনলাম যে এটা একটা হচ্ছে বায়ুপাশবাহী ক্রপ, যেটা হচ্ছে আমন মৌসুমে আমাদের কয়েকটা জাত আছে, যেমন 62-72 এবং পুরো মৌসুমে যে নতুন জাতগুলির মধ্যে আছে 74 আছে, 84 আছে, তাই না? ইদানিং আমার বঙ্গবন্ধু 100 আছে, রিসেন্ট আবার আরেকটা আসছে 102। আসলে এগুলো সবই কিন্তু হচ্ছে জীব সমৃদ্ধ ধারা। এই যে হারভেস্ট করা যেটা কাজ করতেছে 100 আমি দীর্ঘদিন চাকরি করছি এখানে, আমার যখন উপজেলা কৃষি হয়েছিল
অনেক প্রদর্শনী করছে।